أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ধর্ম নিরপেক্ষতা নবুয়াতের বিরুদ্ধে বিপ্লব, ওলামারা বলেছেন ধর্ম নিরপেক্ষতা হচ্ছে নবুয়াতের বিরুদ্ধে বিপ্লব। এই মর্মে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির উক্তিটি বলা যেতে পারে। তিনি বলছেন ওয়াম্মারিজাবি নবীহি রাসূলান, এটি হাদিস রয়েছে, একটি দোয়া রয়েছে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দোয়া শিখেছেন, রাদিয়তু বিল্লাহি রাব্বান ওয়াবিল ইসলামে দীনান ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়ান ওয়া রাসূলা। তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী রসুল সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে, অবে মোহাম্মদিন রাসূলুল্লাহ, আল্লাহকে রব হিসাবে মেনে নিতে হবে, ইসলামকে দিন হিসাবে মেনে নিতে হবে। বলছেন ওলামারা যে ধর্ম নিরপেক্ষতা হচ্ছে নবুয়াতের বিরুদ্ধে বিপ্লব, অর্থাৎ আমরা নবুয়াতের নবী যে বিধি বিধান নিয়েছেন তা আমরা মানি না। কিভাবে? বলছেন তিনি যে ফায়তাজাম্মানু কামালান ইন কিয়াদে লাহু, নবীকে মানা বা নবীকে মেনে নেওয়ার ক্ষেত্রে সন্তুষ্ট চিত্ত হওয়া হচ্ছে তার পূর্ণ আনুগত্য করা, এমনভাবে আনুগত্য করা যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন, তার বিধানকে সবচেয়ে বেশি ভালোবাসবেন। ফালায়াতাল্লাকাল হুদা ইল্লা মিন মাওয়াকি কালিমাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা থেকে হেদায়েত নেবেন। ওয়ালা ইয়াহকাম ইল্লা ইলাইহি, নবীর কাছেই চূড়ান্ত ফয়সালা নেবেন। ওয়ালা ইয়াহকুম আলাইহি গাইরু, অন্য কেউ আপনার বিচার করবে না। ওয়ালা ইয়ারদা বিহুকমি গাইরিহি আলবাত্তা, অন্য কোন বিধানের উপর সন্তুষ্ট হবে না। লা ফি শাইইন মিন আসমাই রাব্বি ওয়া সিফাতি ওয়া আফআলিহি, আল্লাহর নামের ক্ষেত্রে, গুণাবলীর ক্ষেত্রে, আল্লাহর কাজের ক্ষেত্রে। ওয়ালা ফি শাইইন মিন আযওয়াকি হাকায়িকিল ঈমানি ওয়া মাকামাতিহি, ঈমানের যে সব মর্ম কথা রয়েছে সেসবের ক্ষেত্রে। ওয়ালা ফি শাইইন মিন আহকামিহি যাহিরি ওয়া বাতিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন বিধান যাহিরি বাতিনি যতগুলি বিধান রয়েছে সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রিসালাতকে মেনে নে। ফালা ও লা ইয়ারদা ফি যালিকা ইয়াহকুমু গাইরুহু ওয়ালা ইয়ারদা ইল্লা বিহুকমিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হুকুম ছাড়া অন্য কোনো হুকুমে সে রাজি হবে না। মাদারিজুস সালিকিনের দ্বিতীয় খণ্ড 171 পৃষ্ঠায় এই কথাই বলেছেন। সূরা নিসার আয়াত নম্বর 65 মহান আল্লাহ এই কথাই বলেছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফালা রাব্বিকা, তোমার রবের কসম করে বলছি, আল্লাহ নিজের কসম নিজেই করছেন, লা ইউমিনুন, তারা মুমিন মুসলিম হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তারা তোমাকে তাদের মতবিরোধের যে বিষয়গুলি রয়েছে সেগুলিতে বিচারক হিসাবে না মেনে নেবে। ফি মা সাজারা, মা তাতে ব্যাপকতা রয়েছে, যে কোনো সমস্যার ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচারক হিসাবে না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মমিন হতে পারবে না। এক তো মেনে নিতে হলে এক নম্বর কথা, দুই নম্বর কথা সুম্মালায় যে দুফি আনফুসাইম হারাজা, আর তারপরে মনের মধ্যে যেন কোনো রকমের সংকোচ না থাকে, মিম্মা কাজায় তোমার বিচার মেনে নেওয়ার ক্ষেত্রে। তিন নম্বর হচ্ছে ওয়াইসাল্লিমু তাসলিমা, এবং তোমাকে তোমার বিধানের সামনে তোমার আদেশ নিষেধের সামনে আত্মসমর্পণ করবে, পুরো আত্মসমর্পণের সাথে সেসব বিধি বিধানগুলি মেনে নেবে। তার বোঝা যাচ্ছে যে যারা জীবনের কিছু ক্ষেত্রে শুধু ইসলামকে মানলো বা ইসলামের কথা ধর্মকে রাখলো আর বাকি ক্ষেত্রগুলি থেকে আউট করে দিল, তারা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়তের বিরুদ্ধে বিপ্লব করলো তারা।